হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটিজোনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কম বাজেটে তোমরা কিভাবে পার্লার স্টার্ট করবে যারা ধরো একদম সবে সবে পার্লারের কাজ শিখেছ বা বেশি দিন হয়নি এক দু বছর সব সবে মাত্র কাজ করছো নিজেদের এখনও পার্লার স্টার্ট করনি তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে তো কম থেকে একদম কম কীভাবে কী কী প্রোডাক্ট কিনলে শুধুমাত্র এখনই বেশি প্রোডাক্টের দরকার নেই কী কী মাত্র প্রোডাক্ট কিনলেই তোমাদের পার্লারটা এখন তোমরা চালু করতে পারবে তো সেই ধরনের সমস্ত আলোচনাই আমি আজকে এই ভিডিওর মধ্যে করব। তো সবার আগেই বলে দিই তোমরা যদি ভিডিওটা নতুন দেখে থাকো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট করতে ভুলো না আর লাইক করতে ভুলো না আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর যারা একদম নিউ কমার্স এই প্রফেশানে একদম সবে সবে শিখেছ বা সবে কলেজ পাশ করে বেরিয়েছ বা সবে হাউস ওয়াইফ হয়ে রয়েছে অনেক দিন ধরে নিজে পায়ে দাঁড়াতে চাইছ নিজে কিছু করতে চাইছো তাদের জন্য কিন্তু খুবই 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 হেল্পফুল হবে ভিডিওটা তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করে দিই তো ফার্স্টেই তোমাদের বলে রাখি প্রথমেই কিন্তু তোমাদের পার্লারে প্রচুর ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই কারণ পার্লার কীরকম চলে পার্লার বলে না যে কোনো বিজনেসই কোনো কীরকম চলে আগামী দিনে আমরা তো বুঝতে পারি না এখন থেকে তো প্রথমেই যদি তুমি পঞ্চাশ লাখ হাজার টাকা বা এক লাখ টাকা ইনভেস্ট করে দাও দেখলে তোমার পার্লার ঠিকভাবে চলছে না কোনো কারণে হয়তো তুমি ঠিক রকমভাবে ক্লায়েন্ট পারছ না বা কাস্টমার আসছে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে না সেটা যে কোনো কারণেই হতে পারে তো সেক্ষে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ তোমার ইনভেস্টমেন্টটাই কিন্তু বেকার চলে যাবে ওর জন্য আমি সবসময় সবাইকে আমার কাছেও যে সমস্ত মেয়েরা শেখে বা আমাকে যারা ইউটিউব থেকে ফোন করে বা যারা ধরো এমনি আমার চেনা জানা যারা আমাকে জিজ্ঞেস করে আমি প্রত্যেককেই বলি হ্যাঁ নিজের পায়ে দাঁড়াতে চাইছো অবশ্যই দাঁড়াও বাট প্রথমে অল্প বাজেট দিয়েই শুরু করো প্রথমে অনেক কিছু নিয়ে নিলে তারপরে আর চালাতে পারলে না সেটা কিন্তু একদমই ভালো না সাথে বাড়ির লোকেরও কিন্তু অনেক প্রেশার থাকে যে কেন এতগুলো টাকা ইনভেস্ট করলি বা করলে কিছু হলো না সেহেতু নিজে অল্প বাজেটে তোমরা ইনভেস্ট করো খুব ভালোভাবে চললে পরে দেন তারপরে তোমরা তোমাদের যে প্রয়োজন তোমাদের ক্লায়েন্ট যে সমস্ত জিনিসগুলো চাইছে যে এটা রাখছো না কেন ওটা রাখছো না কেন তখন কিন্তু তোমরা সেটা টুকটুক করে কিনে নেবে আস্তে 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 করে কিনে নেবে তো ফার্স্ট টাইম কম থেকে কম একদম মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা পার্লার কিন্তু স্টার্ট করতে পারো টাইটেল দেখে হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে আমি আজকে এমন একটা প্যাকেজ দেবো যেটা পাঁচ হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি কাজ চালানোর মতন একদম যারা স্টার্ট আপ বিজনেস করতে চায় তাদের জন্য খুবই হেল্পফুল হবে পাঁচ হাজার টাকার মধ্যে তারা একদম ঠিকঠাকভাবে কিন্তু সমস্ত প্রোডাক্টই পেয়ে যাবে তো পার্লারের মেন যেটা হলো আইব্রো আইব্রো কিন্তু আমাদের ঠিকঠাকভাবে জানতেই হয় পার্লার যদি তোমার ঠিকঠাকভাবে রান করাতে চাও আইব্রো কিন্তু তোমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে তো ফার্স্টে বলি আইব্রো আইব্রো খুব বেশি দাম না আইব্রোর সুতো চল্লিশ টাকা একটা আইব্রো সুতো নেয় ঠিক এরম এরম ধরনের সুতো আসে আইব্রোর চল্লিশ টাকা একটা আইব্রোর সুতো নেয় তার সঙ্গে একটা এরকম তোমরা ছোটো কাচি নিয়ে নেবে জাস্ট আইব্রোটাকে ট্রিম করার জন্য ছোট কাচি নিয়ে নেবে আর এরকম একটা পাউডার নেই পাউডারটার বেশি দাম এটা জনসনের পাউডার খুব বেশি দাম নয় মাত্র ষাট সত্তর টাকা দাম আর এই কাঁচিটারও কিন্তু খুব বেশি দাম না কুড়ি টাকা দাম আর আইফ্রোজ সুতোর কিন্তু চল্লিশ টাকা মাত্র দাম আইভ্রোজ সুতো তো হয়ে গেল আইব্রো সেকশানটা হয়ে গেল করতে আমাদের খুব বেশি কিছু লাগে না শুধুমাত্র সুতো লাগে কাঁচি লাগে আর পাউডার লাগে তো আমি তোমাকে বলে দিলাম এক সুতোটার দাম চল্লিশ টাকা কাচিটার দাম কুড়ি টাকা আর পাউডারটার দাম তোমার ষাট সত্তর টাকা মতন তো এরপরে আসি তোমার হেয়ার কাটে হেয়ার কাটের জন্য তোমরা জাস্ট এরকম কাচি নিয়ে নিতে পারো একটু বড় ধরনের কাচি খুব ভালোভাবে এই কাচিতে কিন্তু হেয়ার কাট হয়ে যায় তো জাস্ট এরকম একটা কাচি নিয়ে নেবে কাচিটা বেশি না দেড়শো টাকার মতন দাম আসে একদম প্রথমে কাচি কিন্তু দেড় হাজার টাকারও কাচি আসে বাট প্রথমে ইনভেস্টমেন্ট করার দরকার নেই প্রথমে তোমরা এরম এরকম নর্মাল কাঁচি দিয়েই কিন্তু কাটতে পারবে তো দেড়শো টাকা মতন দাম আসে এরকম কাঁচির আর এরকম একটা স্প্রে বোতল নিয়ে নেবে আমার এটা আমার কাছে নেই প্লাস্টিকেরও বোতল আসে এটা একটু কস্টলি এটা দু তিনশো টাকা দাম আছে আমার পারফেক্ট মনে নেই বাট এরকম কিন্তু প্লাস্টিকেরও বোতল আসে সেটা মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে চলে আসে আমারও ফার্স্টে ছিল ওটা বাট ওটা ভেঙে যাওয়ার পরে আমি কিন্তু এটা নিয়েছি তো এরকম একটা জাস্ট পঞ্চাশ একশো টাকার মধ্যে একটা প্লাস্টিকের বোতল চলে আসে সেটা নিয়ে নেবে তোমরা তাহলে হয়ে গেলো চুলের সেকশানটা কাটিংয়ের সেকশান কিন্তু হয়ে গেলো জাস্ট একটা এরকম কাচি নেবে আর এরকম একটা স্প্রে বোতল নেবে তোমাদের কিন্তু হেয়ার কাটের সমস্যা হয়ে গেল এরপর আসি হলো আইব্রো হয়ে গেলো হেয়ার কাটিং হবে এবার আসি ব্লিচ ব্লিচ করার জন্য বেশি কিছু দরকার নেই তোমরা ফার্স্টেই এরকম একটা আমার এখানে বড়ো আছে আমি ক্লিনজিং মিল্ক তোমরা এরম একটা ছোটো আয়ুর্বেদ ছোটো ক্লিনজিং মিল্কগুলো পাওয়া যায় পঁয়তাল্লিশ টাকা না পঞ্চাশ টাকা দাম তোমরা সেই ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো ফার্স্টে সেই ক্লিনজিং মিল্ক ইউজ করে দেবে এরপর তোমরা সরি এরপর তোমরা এরকম ব্লিচ কিনতে পাওয়া যায় বেশি দাম হয় না কিন্তু ব্লিচগুলোর জাস্ট আড়াইশো টাকার মধ্যে এরকম বটল চলে আসে ব্রিজের তো ব্লিচ নিতে পারো একটা আড়াইশো টাকা দিয়ে এটা অল স্কিন টাইপ আর এটা কিন্তু ম্যাক্স গ্লোয়ের হার্বাল ব্লিচ তো এখানে উল্টো আসছে লেখাটা বাট এটা তো হার্বাল ব্লিচ তোমরা এই ব্লিচটা নিতে পারো খুব ভালো এই ব্লিচটা তো ব্লিচও হয়ে গেল এই ব্লিচটা দিয়ে তোমরা মুখে করে নিতে পারবে গলায় পিঠে হাতে সব জায়গায় কিন্তু ক্লায়েন্টের ব্লিচ করে নিতে পারবে তো ব্লিচ হয়ে গেল এইবার আসছি ডিট্যান ডিট্যান কিন্তু এখন খুব একটা ট্রেন্ড ডিট্যানের কারণ অনেকেই আছে যারা টিনেজার একটু বা যারা ফেশিয়াল করায় মাসে বাট তার মাঝখানে পনেরো দিন অন্তর একটু ট্যানের জন্য কিছু করতে চাই তারা কিন্তু রিটার্ন করায় তো রিটার্ন তুমি নিয়ে নেব প্রথমেই আমার কাছে কিন্তু রাগার ডিটার্ন আছে ভিএলসিসির ডিটার্ন আছে বাট আমিও কিন্তু এগুলো এক মানে একবারে শুরু কর তুলিনি আস্তে 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 তুল তুলেছি তো ফার্স্টে তোমরা কিন্তু একটু অল্প বাজেটের মধ্যে খুব ভালো কাজ হয় গ্রিন টির এই ডিটার্নটা আড়াইশো টাকা মাত্র দাম এর অরিজিনাল প্রাইস লেখা আছে তোমার তিন তিনশো টাকা মতন দুশো পঁচানব্বই তো এটা আড়াইশো টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে তোমাদের চলে আসে তো এর একটা রিটার্ন নিয়ে নাও যেটা অয়েল স্কিন পারপাস সব স্কিনে যায় তোমার অয়েলি স্কিন থেকে নর্মাল স্কিন সব স্কিনে কিন্তু এটা যাবে তো হয়ে গেল তোমাদের ডিটার্ন এরপর আসে ফ্রুট ফেশিয়াল ফুড ফেশিয়ালের তোমার কারণ ফুড ফেশিয়ালটা একটু একটু বড় নেওয়ার চেষ্টা করবে কারণ ফুড ফেশিয়াল সবসময় এক মিনিট ফুড ফেশিয়াল কিন্তু পার্লারে সবসময় হয় আর যদি তোমরা একটা ফুড ফেশিয়ালের বড়ো এরকম নিয়ে নাও এটা দিয়ে কিন্তু তোমরা ম্যানিকিওর পেরিকিওর ব্যাক যে ডিটার্ন করার পর যে ক্লিন আপ স্ক্রাবিং সবই কিন্তু এই একটা দিয়ে করতে পারবে তো তোমরা সবসময় যেন ফুড ফেশিয়াল যেটা নেবে সেটা একটু বড় নেওয়ার চেষ্টা করো এটা হলো তোমার ক্রিম এরকমই তোমার স্ক্রাবও আসে এরকম কিন্তু প্যাকও আসে তো এগুলোর খুব বেশি দাম না একশো টাকা করে প্রিন্ট রয়েছে মোটামুটি তোমাদের দেড়শো টাকা করে চলে আসবে তাহলে দেড়শো টাকা করে তিনটে হলো দেড়শো দেড়শো তিনশো আর সাড়ে চারশো তাহলে সাড়ে টাকার মধ্যে কিন্তু তোমাদের একটা মাসাজ ক্রিম একটা স্ক্রাব আর একটা প্যাক তোমাদের চলে আসবে তো সেটা দিয়ে তোমরা ম্যানিকিওর করতে পারবে পেডিকিওর করতে পারবে ফ্রুট ফেশিয়াল করতে পারবে ক্লিন আপ করতে পারবে সব কিন্তু করতে পারবে তো আমি তোমাদের সব জন্য দেখাচ্ছি যে অল্প অল্প ছোট বাজেটে তোমরা কিভাবে। পার্লার স্টার্ট করবে তো প্রথমে যদি তোমাদের ক্লায়েন্ট তারপরে ডিমান্ড করে না আমার এই এই ব্র্যান্ডের আমি এই ফেশিয়ালটা করি বা ওই কোম্পানির এই ফেসিয়াল তখন তোমরা আস্তে আস্তে করে এনে দেবে প্রথমেই লাভের টাকা তো তোমরা ঘরে নিয়ে নেবে না প্রথমেই লাভের টাকা দিয়ে ইনভেস্ট করবে ইনভেস্ট করবে এক বছর তোমাদের টাকাটা পুরো রোল করতে করতে হবে তোমাদের পার্লার অনেক কিছু দেয় যে ডিমান্ড থাকে ক্লায়েন্টে যদি ভালোভাবে চলে তো অনেকটাই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে তো দেখো আমার হয়ে গেলো ফুড ফেশিয়াল এরপর যেটা লাগবে অ্যালোভেরা জেল তো আমার কাছে এরম অ্যালোভেরা জেল আছে এটা নেচারসের অ্যালোভেরা জেল তো তোমাদের কিন্তু নেচারসের একশো টাকার মধ্যে একটা ছোটো পাওয়া যায় তোমরা ছোটোটা নিয়ে ফার্স্টে কাজ শুরু করো বড়োটা নেওয়ার দরকার নেই ছোটো একশো টাকার মধ্যে একটা অ্যালোভেরা জেল নিয়ে নিলে যাদের অয়েলি স্কিন তাদের এটা দিয়ে ম্যাসাজও করে দিলে আবার আইব্রোর পর ঘর পরেও লাগিয়ে দিলে যে কোনো সব কিছুতেই তোমরা কিন্তু এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারবে ছোটো একটা একশো টাকার অ্যালোভেরা জেল ইউজ নিয়ে নাও খুব ভালোভাবে কাজ হয়ে যাবে এরপর আসি হলো ফেশিয়াল ফেশিয়াল তোমরা কি কী নেবে ফার্স্টেড দুটো ফেশিয়াল নেবে একটা গোল্ড নেবে একটা সিলভার নেবে গোল্ডটা কিন্তু সবার স্কিনে যায় আর সিলভার যেটা আছে সেটা সরি সিলভার বলছি পাল্ট পাল নেবে পাল্ট কিন্তু যাদের অয়েলি পিম্পল স্কিন তাদের কিন্তু পাল্ট যায় আমার কাছে এখন আমি দেখাতে পারছি না তোমাদের কারণ আমার কাছে এখন বড় গোল্ড রয়েছে গোল্ডের যেটা বড়োটা রয়েছে কারণ আমার এখন বড়োটাই দরকার আমার এখন ছোটোটা নিলে অসুবিধা হয় ছোটোটায় আমার ক্লায়েন্টের যেরকম ভলিউম আছে তাতে আমার ছোটোটায় পোষায় না কারণ লাভটাও তো তোমাদের দেখতে হবে না তোমরা যখন ফার্স্ট কাজ করবে তোমরা কিন্তু বেশি না আড়াইশো টাকার মধ্যে তোমাদের গোল্ড ফেশিয়াল লোটাসের ছোট ছোট একবার কি দুবার ইউজ হবে তো সেগুলো ইউজ হয় তো তোমরা সেগুলো নিতে পারো আড়াইশো টাকা করে দুটো ফেশিয়াল নিয়ে নিলে একটা পার্ল নিয়ে নিলে একটা গোল্ড নিয়ে নিলে তুমি নিয়ে কাছে তাহলে মনে তিনটে ফেশিয়াল কিন্তু হয়ে গেল একটা ফুড ফেশিয়াল হয়ে গেল একটা গোল্ড ফেশিয়াল হয়ে গেলো একটা পার্ল ফেশিয়াল হয়ে গেলো আর তোমাদের ডি তো রইলই আর তাছাড়াও তোমরা অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু ক্লিন আপ করতে পারো যারা টিনেজার আছে তাদের ক্লিন আপ করতে পারলে তাদের মধ্যে পাঁচ রকমের কিন্তু ভ্যারাইটি হয়ে গেলো ফেশিয়ালের এরপর চলে আসি কালারে কালারের জন্য তোমরা কি নেবে ডেভেলপার তো ডেভেলপারের জন্য আমি কিন্তু কখনোই ওই প্যাকেটের কালার ইউজ করতে বলবো না কারণ তোমার এটা পার্লার তোমরা কিন্তু মানে বাড়িতে তুমি কালার করছো না যে তুমি একটা প্যাকেটের কালার নিয়ে নেবে নিয়ে কালার করবে তো যেহেতু পার্লার তোমাদের কিন্তু সবসময় প্রফেশনাল কালার কাজই করতে প্রফেশনাল জিনিসই নিতে হবে তাই তুমি বড়টা এফোর্ট না করতে পারলে না নাও তুমি ছোটোটা নাও তাও ঠিক আছে বাট কিন্তু প্রফেশনালি ইউজ করবে তো দেখো ডেভেলপার এখানে আমার টোয়েন্টি ডেভেলপার এটা স্টিক্সের বেশি দাম না একশো দশ টাকা প্রিন্ট রয়েছে তার থেকে কিন্তু ডিসকাউন্ট হবে তাহলে তোমরা এরকম দু তিনটে ডেভেলপার নিয়ে নেবে একটা টোয়েন্টি একটা থার্টি একটা ফরটি টোয়েন্টিটা দিয়ে যারা ব্ল্যাক কালার করবে তাদেরকে করবে যারা থার্টিটা দিয়ে যারা বার্গেনটি একটু রিচ লালচে ধরনের বার্গেনটি চেয়েছে তাদের করবে আর তোমাদের ফর্টিটা দিয়ে কিন্তু তোমরা হাইলাইটস কালার করবে তো তিনটে এরকম একশো দশ টাকা করে এরকম তিনটে বোতল তোমরা নিয়ে নেবে টোয়েন্টি থার্টি আর ফরটি এরপর আসি কালারসে তো কালার্স তোমরা এরকমই স্ট্রিক্সের কালারগুলো পেয়ে যাবে একশো টাকা করে দাম ব্ল্যাক নেবে প্রথমেই চারটে কালার নেবে খুব বেশি কালার নেওয়ার প্রথমে দরকার নেই চারটে কালার নেবে তোমরা একটা ব্ল্যাক নেবে বার্গেন্ডি নেবে রেড নেবে আর গোল্ডেন নেবে এই ব্ল্যাক আর বার্গেন্ডি হলো যারা ওভারঅল কালার করে তাদের জন্য আর রেড আর বার্গেন্ডি রেড রেড আর গোল্ডেন নেবে যারা হাইলাইটস করে তাদের জন্য এরপর তো গ্রিন ব্লু ইয়েলো পার্পেল পিঙ্ক সব আছে বাট প্রথমেই তোমরা সেগুলো নিয়ে ইনভেস্ট করবে না কারণ যদি ক্লায়েন্ট তোমাদের চায় তো ক্লায়েন্টের হাতে টাইম নেবে ঠিক আছে আমার কাছে অ্যাভেলেবেল নেই কারণ তুমি যেহেতু স্টার্ট আপ করছো ক্লায়েন্টরাও তোমাকে অবশ্যই সাপোর্ট করবে তো যে আমার কাছে নেই তুমি মানে বিকেলে এসো অথবা তুমি কালকে এসো আমি তোমার কালারটা করিয়ে দেবো তুমি জাস্ট মা কিনে নিয়ে এসে প্রোডাক্টটা কালার অ্যাপ্লাই করে দেবে তো ফার্স্ট তোমাদের প্রচুর ইনভেস্ট করার দরকার নেই ছোটো ছোটো জিনিস যেগুলো একদম বেসিক বেসিকগুলো তোমরা ইনভেস্ট করো তাতেই কিন্তু তোমরা ভালো লাভ দেখতে পারবে আর পার্লার কিন্তু পার্লার বিজনেস কিন্তু খুব ভালো একটা প্রফিটেবেল বিজনেস যারা একদম বাড়ি থেকে খুব একটা বেরোতে পারো না বাড়িতেই তোমরা পার্লার স্টার্ট করতে পারো আর মেয়েরা সাধারণত একটু মেয়েদের কাছে যে কাজ করতে পছন্দও করে তোমার বাড়ির লোকেরও যদি বাইরে বেরিয়ে কাজ করার প্রবলেম থাকে তাদেরও কোনো প্রবলেম হবে না তোমরা বাড়ি থেকে যেহেতু কাজ করছো প্লাস তোমাদের কাজটা সাধারণত মেয়েদেরকে নিয়ে মেদ মহিলা কেন্দ্রিক তোমাদের কাছে তো তোমাদের ফ্যামিলির থেকেও রকম কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা নয় তো যাই হোক আমি এরকম কালার নিয়ে নাও তোমরা চারটে ব্ল্যাক বার্গেন্ডি আর হলো রেড আর গোল্ডেন তো কালারটাও হয়ে গেল এরপর আসি স্পায়ে তো স্পায়ের জন্য ফার্স্টে আমাদের লাগবে শ্যাম্পু তো শ্যাম্পুর জন্য ফার্স্টে আমি এরকম আমি এখানে বায়োলেজের শ্যাম্পু নিয়ে নিয়েছি ম্যাট্রিক্সের শ্যাম্পু কন্ডিশনার এগুলো একটু কস্টলি এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম এটা এটাও সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো দেখো এই জায়গায় আমি তোমাকে কম্প্রোমাইজ করতে বলবো না যেখানে তোমাদের যেটুকুনি প্রোডাক্ট নেবে হ্যাঁ আমার কাছে বড় বড়ও আছে বাট এখনই তোমাদের আমি বলবো না বড় নিতে তোমরা ছোটো নাও অল্প নাও ছোটো নাও আবার যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে তারপরে বড়োটা তুলবে তো এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আছে একটা শ্যাম্পু নিয়ে নাও আর একটা কন্ডিশনার নিয়ে নাও আর তার সঙ্গে নিয়ে নাও তোমরা সরি একটা লরিয়ালের এরকম স্পা এই স্পাটারও ছশো টাকার মধ্যে চলে আসে একটা স্পা দিয়ে অনেক হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো এরকম একটা স্পা নিয়ে নাও তোমরা তো এটা হয়ে গেল তোমার লরিয়ালের মানে স্পায়ের দিকটা পুরো হয়ে গেল এরপর চলে আসি স্পা করার জন্য মেশিনের যে মেশিনে যে স্টিম দিতে হয় তো তোমরা কিভাবে স্টিম দেবে তোমাদের তো এখন বাজেট কম তোমরা তো এখনই যে মাথায় যে হেয়ার স্টিমের মেশিন যেটা ইউজ করি আমি আমার ভিডিওতে দেখে থাকবে বা আদার্স অন্য জায়গায় তোমরা দেখে থাকবে তো সেটা তোমাদের এই মুহূর্তে নেই তোমরা তাহলে কিভাবে সেটা ইউজ করবে সেক্ষেত্রে তোমরা এরম ধরনের কিন্তু মেশিন নিতে পারো এই মেশিনটা তোমরা ফেশিয়ালেও ইউজ করতে পারবে এখান দিয়ে এখান দিয়ে জল দেওয়া হয় এখান দিয়ে কিন্তু স্টিম বের হয় এটা হলো প্লাকে এরকম লাগানো হয় তো তোমরা এই মেশিন নিতে পারো এই মেশিন দিয়ে তোমরা হেয়ারেও স্টিম দিতে পারবে এই মেশিন দিয়ে তো কিন্তু তোমরা ফেস যখন ফেশিয়াল করবে তখনও কিন্তু তোমরা এই মেশিন দিয়ে ফেসেও স্টিম দিতে পারবে তো আমি অবশ্যই একদিন এই মেশিনে তোমাদের একটা ভিডিও করে দেখাবো কিভাবে তোমরা স্পাও করবে বা ফেসিয়ালও করবে তো তার জন্য এই মেশিন তোমরা নিতে পারো মেশিনের বেশি দাম নয় পাঁচশো টাকা মাত্র দাম আছে তো তোমরা প্রথমে এটা ইনভেস্ট করতে পারো এরপর চলে আসি ফেশিয়াল করার জন্য একটা ব্রাশ দরকার হয় এরকম ফেশিয়াল প্যাকগুলো লাগানোর জন্য বেশি দাম হয় না মাত্র কুড়ি টাকা মতন দাম হয় এইরকম একটা ব্রাশ নিয়ে নিতে পারো এরপর নিয়ে নিতে পারো তোমরা এরকম একটা ময়শ্চারাইজার আমি এই ময়শ্চারাইজারটা নিয়েছি তোমরা চাইলে নিভিয়া বলো বা একটু একটু দেখবে এসপিএফ জাতীয় ময়শ্চরাইজার কারণ যারা তোমার সন্ধে না যারা ধরো সকালের দিকে ফেসিয়াল করছে তাদের কিন্তু সবসময় জন্য এসপিএফ ময়শ্চারাইজার দিতে হবে তো একটু এস পি এস ধরনের মশ্চারাইজার নেওয়ার চেষ্টা করবে এরপর চলে আসো ভ্যাকসিন ওয়াক্সিংয়ের জন্য তোমরা নেবে হলো এরকম একটা মেশিন ওয়াক্স হিটার যেটা আর কি বেশি দাম না ওয়াক্স হিটারটার কিন্তু সাড়ে তিনশো টাকা মাত্র দাম আমি তোমাদের জন্য লিখে নিয়েছি কোনটার কি দাম কারণ আমার তো সবসময় মাথায় থাকে না তিনশো টাকা মতন এই মেশিনটার দাম আছে তো এই খুব ভালো কিন্তু কাজ করে খুব 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 ভালো মেশিন এটার অটোমেটিকলি এখানে কিন্তু তোমার কাট হয়ে যায় মানে তোমার যদি ওয়াক্সটা বেশি গরম হয়ে যায় অটোমেটিকলি কিন্তু এটা তোমার ব গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায় তো তিনশো টাকার এই মেশিনটা নিতে পারো তোমরা প্রথমেই তোমাদের রিকা ওয়াক্স বা এটা ওটা সেটা ওয়াক্স নেওয়ার দরকার নেই এরকম হানি ওয়াক্স নিয়ে নাও অল্প দামের মধ্যে খুব ভালো ট্যানও কিন্তু ক্লিয়ার করে তো বেশি দাম না একশো পঁয়ত্রিশ টাকা দাম মোটামুটি একশো কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে চলে আসে হানি পি এছাড়া তোমরা সিল্কের ওয়্যাক্সও কিন্তু নিতে পারো সিল্কের ওয়্যাক্সও খুব ভালো আর এর সঙ্গে তোমাদের দরকার হয় এরকম स्ट्रीपगल যে স্ট্রিপগুলো দিয়ে আমরা সাধারণত ব্যাক্স করে থাকি এই বেশি দাম না দুশো টাকার মধ্যে মানে দুটো বড় বড় প্যাকেট চলে আসে তো খুব বেশি দাম না এগুলো তো এটাই মোটামুটি তোমরা যদি এরমভাবে করো হ্যাঁ একটা জিনিস আমি ভুলে গেছি তোমাদেরকে বলতে হাইলাইট করার জন্য সবসময় জন্য এরম ফয়েলের দরকার হয় ফয়েলের বেশি দাম না চল্লিশ টাকা মাত্র দাম হয় অনেক অনেক হয়ে যায় এটা দিয়ে তো এরম ফয়েল নিয়ে নিতে পারো তোমরা মাত্র চল্লিশ টাকা দিয়ে তো এই হলো ওভারঅল আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এইগুলো তোমরা যদি দিয়ে সবে স্টার্ট আপ করো খুব বেশি হলে পাঁচ হাজার টাকা লাগবে তোমাদের পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমরা বাড়ির থেকেই তোমাদের বাড়িতে থেকে বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চা সামলে বা সংসার সামলে হাজব্যান্ড অফিস বেরিয়ে যাচ্ছে বা হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে তারপর তোমরা যে বাড়তি সময়টা রয়েছে সেই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে তোমরা বাড়িতেই এভাবে পার্লার স্টার্ট করতে পারো আমি যখন স্টার্ট করেছিলাম আমিও কিন্তু বাড়ি থেকেই স্টার্ট করেছিলাম এখনও আমার পার্লার বাড়িতে হ্যাঁ আমার আগে আমি ছোটো করে স্টার্ট করেছিলাম জাস্ট একটা চেয়ার দিয়ে একটা আয়না দিয়ে তো এখন ধীরে 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 আমি বাড়িয়েছি সেটা আমি বাড়িয়েছি কারণ আমার ডিমান্ড আছে বলে তার জন্য আমি বাড়িয়েছি তো প্রথমেই কিন্তু আমি প্রচুর ইনভেস্ট করিনি প্রথম আমি তো আট থেকে যখন চার বছর আগে পার্লার স্টার্ট করেছি আমি আরও কম বাজেটে স্টার্ট করেছি আমি মাত্র ছাব্বিশশো টাকা আমার প্রশ্নের মনে আছে আমি ছাব্বিশশো টাকার প্রোডাক্ট দিয়ে পার্লার কিন্তু স্টার্ট করেছিলাম তো তোমরা ছোটো থেকে শুরু করো এক প্রথমেই প্রচুর টাকা ইনভেস্ট করে দিলে তারপরে আর সেটাই মানে লাভ দেখতে পারলেন না সেটা তো একদমই একদমই বাজে ব্যাপার একটা আর বাড়ির লোকেও নানান হয়তো কথা শোনাবে যে কেন শুধু শুধু করলে বা কেন ইনভেস্ট করলে যেন অল্প অল্প ছোটো ছোটো করে কাজ স্টার্ট করো দেখবে সৎ থাকো কাজের প্রতি আর সবসময় যেন ভালো সার্ভিস দেওয়া ক্লায়েন্টকে চেষ্টা করো ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করো দেখবে তোমাদেরও কিন্তু ধীরে 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 কিন্তু তোমাদেরও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে পার্লার কিন্তু একদিন খুব ভালো গ্রো করবে তো জানাও আমাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাও আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও আর ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই কারণে আমার ফোন নাম্বার দেওয়া থাকে তোমাদের মতন যারা সবে সবে কাজ স্টার্ট করছো সবে সবে একদম নিউ কমার্স এই প্রোফাইলে তো এই সরি এই ফিল্ডে তো তারা কিন্তু অনেক তাদের কোয়ারি থাকে এটা কী করবো ওটা কী করবো সে সমস্ত কোয়ারি কিন্তু তোমরা আমাকে ফোন করে করতে পারো আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু একটাই কন্ডিশন তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে কিন্তু কল করবে তার বেশ ও মানে ও ইয়েতে কল করবে না কারণ আমিও একটা ফ্যামিলি উম্যান আমারও কিন্তু বাড়িতে টাইম দিতে হয় আমারও বাচ্চা আছে আমারও সংসার আছে আমারও হাজব্যান্ড ফ্যামিলি মেম্বার সবাইকে আমারও টাইম দিতে হয় আমারও একটা পার্সোনাল লাইফ আছে তো তার জন্য তোমাকে বলি তোমরা সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে যে কোনো টাইম আমাকে কল করবে যদি আমি কল রিসিভ করতে না পারি আমাকে মেসেজ করে রাখবে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আমার এই ভিডিওটি তোমাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে মনে হয় যে হ্যাঁ সত্যি আমি তোমাদের একটু একটু হলেও হেল্প করতে পেরেছি তো তোমরা কিন্তু অবশ্যই লাইক করো অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক কিন্তু আমি সেইভাবে পাই না তো আমি কিন্তু আশা করব যে তোমরা আমার এই ভিডিওটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার এই ভিডিওটাই কিন্তু লাইক করবে তো চলো বেশি কথা না বলি আজকে এখানেই আমি শেষ করছি ভিডিও জানিয়েও কিন্তু অবশ্যই ভিডিও কেমন লাগলো তোমাদের হেল্পফুল হলো কি না টাটা